এসে ফ্রেশ হয়ে একটু তারপর বেরোলাম। এখন লাঞ্চ করতে যাব, অনেকটাই ভিজে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখান থেকে। আর এটা হচ্ছে ঈশিতাদিদের রুম, আর এটা হচ্ছে আমাদের রুম, আর অনেক বড় জায়গাটা, আমি অবশ্যই পরে সবটা ঘুরে দেখাবো, আপাতত এইটুকুনি দেখাচ্ছি। এই যে দেখুন লুলু আর ভুলু এখানে এসে আমাদের সাথে পরিচয় হয়েছে ওদের। এ নাও লুলু খাও। আর আমরা এখন এখানে বসে আছি, জায়গাটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ, আমি পরে পুরোটা শেয়ার করব। আপাতত একটু হাওয়া খেয়ে নিই, খিদেও পেয়েছে খুব, খুব টায়ার্ডও, খেয়ে একটু ঘুমাবো, তারপরে আবার দেখা হবে। এত খিদে পাশে একটা চিলি চিকেন অর্ডার করলাম, ড্রাই চিলি চিকেন, এটা এখন একটু খাই, তারপর একটু বাদে লাঞ্চ করব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন হচ্ছে গুড ইভিনিং, মানে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে যে ঘুমিয়ে পড়েছি, কারণ কি এতটা পথ যেহেতু জার্নি করে এসেছি, খেয়ে দিয়ে যে ঘুমিয়েছি আমরা উঠেছি এখন, এখন রেডি হলাম। তো আমরা এখন বেরোবো, একটু যাবো বিচে হাঁটাহাঁটি করবো, সাকে বসবো, কিছু খাবো, খিদেও পাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে খেয়েছি, তো চলো। আমরা বেরোলাম আর বৃষ্টিটা শুরু হয়ে গেল, আর সবাইকে এখন এই রেনকোট পরতে হচ্ছে। আমাদের যাওয়ার কথা ছিল মেন বিচে, কিন্তু আর যাওয়া হবে না, চল এসে আমরা এখন যাচ্ছি কোথায়, স্যাকে। এ ভালো বৃষ্টি পড়ছে, দেখো রেনকোট তোমার ভিজে আছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। এই রেনকোটটা, টুপিটা আমি আনতে ভুলে গেছি, আবার আমরা টুপিটা এনেছি না, আনিনি, দাঁড়িয়ে রাস্তা উড়ে গেছে কে জানে, মাথায় এটা পড়েছে ওই জন্য। ভালো বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি, ঝিরিঝিরি, কি সুন্দর বৃষ্টি। আমরা ওই স্যাকটায় যাবো, ওই ওখানে। তো আমরা এখন চলেছি স্যাকের দিকে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বৃষ্টি নেমে গেছে, আর ওই যে সমুদ্র কেউ দেখতে পাচ্ছে না, সমুদ্রে রেনকোট পরে আর ওই লরিটা আসছে। আমরা এখন এখান থেকে যাচ্ছি, বড় বড় পাথরও আছে, আবার উল্টে না পড়ি। আমরা এখন এই স্যাকটা এসেছি, এই যে আমাদের সাথে এনারাও এসেছেন, চলুন দেখি কি খাবার দাবার পাওয়া যায়। আর এটা আমাকে এসে আর কুড়িয়ে দিল, এই ঝিনুকটা এক সেকেন্ড ফোকাস নিচ্ছে না, টয় টয় টয়। আমি দুধ চা, হ্যাঁ এই দুধ চা হবে না কেন, হ্যাঁ এখানটা বেশি। আমাদের চা চলে এসছে, গরম গরম চায়ে সমুদ্রের হাওয়া খেতে খেতে চুমুক দিই। সে মনে হচ্ছে তোমার পুরীর ম্যাগির কথা, এসে দিই আমরা পুরীতে গিয়ে, হ্যাঁ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর চেয়ার গুলো রাখা ছিল তো, চেয়ার গুলো পুরো ভেজা, বুঝতে পারছো না যে চেয়ার গুলো কেন ভেজা। তারপর বললাম যে না বৃষ্টি না গো, মানে ওই বলে না কি বলে না, মানে সবকিছু ঘেমে ঘেমে গেছে, কিরকম একটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আমাদের পকোড়াও চলে এসছে, এটা হচ্ছে পেঁয়াজি, তো আমাদের এখন হয়ে গেছে স্ন্যাক্স খাওয়া, ফোনের মধ্যে একদম জল পড়ে গেল কথাটা বলতে গিয়ে। যাই হোক আমরা এখন যাব আমাদের হোটেলের দিকে, আর এক্ষুনি জোয়ার চলে আসবে, আর এই জায়গাটা পুরো জল হয়ে যাবে। আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে পুরো জল জল হয়ে যাবে, তো আমরা এখন টাকা যাতে করে যাই আগে। কি রে বলে কেমন লাগছে তোমার, দারুন 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 লাগছে, কতটা দারুন লাগছে, অনেক দিন হচ্ছে কিন্তু এখন তুলতে পারবো না,
ওখানে কি আছে দেখো? ভয় পায় তাদেরই বুঝতে হবে, ও আমাকে ভয় পায়। আরে বেট নেই তাহলে এবার বুঝে নাও। তো আমরা এখন রেডি হয়ে আবার বেরিয়েছি, মানে বেরিয়েছি বলতে হোটেলের মধ্যেই একটু এখানে বসে একটু হাওয়া ঠাওয়া খাই, একটু গল্প গুজব করি আর কি। আমরা আজকে এসেছি, আবার কালকে ব্যাক করব, কালকে চলে যাব। একদিনের জন্য এসেছিলাম, ভেবেছিলাম একটু মেন বিচের দিকে যাব, কিন্তু এখানে এত বৃষ্টি, মানে বৃষ্টি এত হচ্ছে না, কিন্তু এমন টাইপস একটা বৃষ্টি হচ্ছে যে এখানে বাইক নিয়ে গেলেই পরে না পুরো ভিজে যাবো আমরা, তো যে কারণে আর বেরোয়নি। আর এখান থেকে আমরা মেন বিচ থেকে অনেকটা দূরে রয়েছি, প্রায় 20-25 মিনিট মতো ভেতরের দিকে রয়েছি। আর এখানে অনেক দোলনা ঠোলনাও রয়েছে, দেখি তো দোলনাটা খালি থাকলে, মানে ভিজা থাক না ভিজা থাকলে পরে তাহলে একটু চড়তে পারবো। আমার ছায়া বাবা, দোলনা ফোলনা সবকিছু ভেজা, আর কিছু করার নেই। এবার এখানে যে বসবো এখানেও ওনার বৃষ্টির ছাপ আসবে, কি জানো হালকা হালকা পড়লে বৃষ্টি। কি ডাকছ? ও চলো। তো এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স, তোপসে ফ্রাই আর কাঁকড়া। বাবা একটাই ক্লেব, আগের বছর আমার সবকিছু ভিজে গেছে এখানে। অনেকটা বড় কিন্তু জায়গাটা না? সো এখন আমরা খাবো, আমরা এখন ডিনার করবো সবাই মিলে। আজকে আমরা ডিনারে কি কি আছে বলে দাও। তারপরে ঘরে যাবো। আমাদের যদি ব্লুটুথ বক্স অফ হয়ে যায় তবু আমরা সমুদ্রের গর্জনের সাথে নাচবো।